আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে কোরআনের সূরা আল ইখলাস, একত্ব, আল্লাহ এক, সৃষ্টিকর্তা এক, পালনকর্তা এক, এর মানে সহ তাফসীর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলেন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم پروم کرنوائی مہان اللہ نامے شروع کرچی سورہ اخلاص اکتو بولتے اللہ اکوک بجے چھن اما دیر اپاشوک اما دیر پالن کرتا ایک جونی جو دی ایک جون اما دیر پالن کرتا نہ تھا تو اپنا دیر اکتا ادھارن دی دھرنین جے کنو জিনিসের মালিক চারজন আছে, তো ওই জিনিসটাকে নিচে রাখতে হবে বা উপরে রাখতে হবে। তো চারজনের মধ্যে কেউ বলবে না নিচে রাখতে হবে কোনো জিনিস, কোনো ধরনের একটা কোনো জিনিস, আরেকজন বলবে না উপরে রাখতে হবে, আরেকজন আরেক রকম কথা বলবে, আরেকজন আরেক রকম কথা বলবে। তো এতে চারজনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে জিনিসটাকে নিয়ে। তো এই জন্য যদি কারো মালিক যদি একটা থাকে, যিনি আপনি যদি কোনো জিনিসের মালিক একাই হন, তাহলে আপনি নিজের মালিক, আপনি যে জিনিসটাকে যেভাবে ব্যবহার করতে চান সেভাবে চালাতে পারেন, সেভাবে পরিচালনা করতে পারেন, সেভাবে রাখতে পারেন যদি একজন মালিক হয়। আর চারজন মালিক হয় তো আপনারা দেখেন যে জিনিসটাকে নিয়ে, কোনো জিনিসকে নিয়ে কী দ্বিধাবন্ধ হয়। তো আল্লাহ তাআলা এখানে আমাদের সৃষ্টিকর্তা, আমি বলতে চাই যে সৃষ্টিকর্তা একজন, আল্লাহ তাআলা এটাই তার সৃষ্টি সম্বন্ধে বলেছেন, তার নিজের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন। আর যদি এই চার সূরাকে আমরা বলবো কষ্টি পাথর, কষ্টি পাথর যেমন করে সোনাকে নিখুঁত সোনা বের করে, কোনো সোনার মধ্যে ভেজাল না থাকে, একবারে খাঁটি সোনা, একরকম সোনা, সেরকম আল্লাহ এইটা হচ্ছে আল্লাহর কাছে একটা, কোনো ভগবানের বা কোনো দেবতাই কেউ যদি বলে আমি আল্লাহ আমি ভগবান, তাকে এই চারটা আয়াতের উপর দিয়ে যেতে হবে। আর আর যদি কেউ এই চারটা আয়াতের উপর সঠিক বসে যায় তাহলে আমরা ওকে আল্লাহ মেনে নেব। এটা আমার বক্তব্য নয়, বিভিন্ন ওলামাদের বক্তব্য যে আমরা ওই দেবতাকে, ওই ওই ভগবানকে, ওই আল্লাহকে, ওই কোনো সৃষ্টিকর্তা যদি কেউ আসে দাবি করে আর এই চারটা আয়াত যদি তার উপরে থেকে হয়ে মিলে যায় তাহলে আমরা তাকে আল্লাহ বলে মেনে নেব, না তো মানব না। আমরা যাকে আল্লাহ ভাবি, এক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা তাকেই মানব। তো চলেন শুরু করা যাক। কুল হু আল্লাহ আহাদ, বলছে বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা বলছেন তার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কাফেরদের উত্তরে একটা এই জবাব হয়েছে। এ কাফেররা বলছে আল্লাহ কেমন দেখতে, আল্লাহর কী আছে, আল্লাহর ছেলে কেমন, আল্লাহর ছেলে কটা, আল্লাহ কীভাবে এলো। তো কাফেরদেরকে আল্লাহ এইভাবে আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিয়েছেন যে কুল হু আল্লাহ আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। বলছে বলো, আমাদের নবীকে বলতে বলছে বলো যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কেউ নেই, তার ছেলে নেই, তার কোনো মেয়ে নেই, তার কেউ নেই, তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি নিরন্তর, তিনি অতীত, তিনি বর্তমান, তিনি ভবিষ্যৎ, তার কাছে কোনো সময়ের মূল্য নাই, তিনি কাউকে জন্ম দিনি, তার তিনি কারো থেকে জন্ম নেয়নি, তার কোনো শরীকদার নেই। আল্লাহ তাআলা এটা বলছিল, বলো একবারে হাতুড়া মেরে, বলছে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। হাতুড়া মেরে বলছেন একবারে যে এটাকে কেউ ভাঙতে পারবে না। আল্লাহ যতদিন পৃথিবী থাকবে, যতদিন এই পৃথিবী সৃষ্টি হয়েছে, গ্যালাক্সি সব কিছু, তারা, সপ্তম আকাশ সব কিছু আল্লাহর সৃষ্টি, তার সৃষ্টিতে কেউ অংশীদার নাই। আল্লাহ এটাই একবারে মেরে বলছে বলো একবারে, একবারে একরকম করে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো দ্বিতীয় নম্বর আয়াতে যাই, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। বলছেন আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো দিকে চেয়ে থাকেন না। কোনো জিনিস আল্লাহর কাছে যদি বলছে কোনো সৃষ্টি করতে চান, কোনো কিছু মাখলুক, কোনো কিছু জিনিস সৃষ্টি করতে চান, কোনো আকাশ, কোনো সপ্তম আকাশ, বাতাস,
আল্লাহ সব কিছু সৃষ্টি করতে আল্লাহকে কারো মুখাপেক্ষী হতে হয় না। আল্লাহ যখন বলেন হও তো সেটা হয়ে যায়, সেই হচ্ছে আল্লাহ, আমাদের আল্লাহ। আর আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকবো, না কি খোদা না কি মাবুদ, আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকবো। আল্লাহ এটাই পছন্দ করেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে। তা আল্লাহ সমান, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। আমরা কোনো কিছু চাই তো আল্লাহ, আমরা আল্লাহরই মুখাপেক্ষী, আমরা তারই কাছেই চাইবো, একমাত্র কার কাছে, আল্লাহর কাছে, নাকি কোনো মাজার নাকি কোনো কোথায়, আমরা তারই কাছে সব কিছুই চাইব। কোন সন্তান চাইব, কোন ধন সম্পদ চাইব, আমরা আল্লাহ তাআলার কাছেই চাইব, নাকি কোনো বাবা কোনো মাজারি কোনো পূজারি, আমরা তারই কাছেই মুখাপেক্ষী। অর্থাৎ সবাই তারই মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। যত রকমের মানুষ যত রকমের জিন আল্লাহরই মুখাপেক্ষী, আল্লাহ সবকে দেন, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এটা হচ্ছে দুই নম্বর আয়াতের মানে। তারপর তিন নম্বর আয়াতের মানে হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ হচ্ছে এক ও অদ্বিতীয়, তার তিনি কারো মুখাপেক্ষী নন, তারই সবাই মুখাপেক্ষী, মানে তাকেই সবাই তাকেই তার কাছেই চায়, তিনি কার কাছে চাওয়ার জন্য জিম্মাদার নয়। আল্লাহ সবই স্বয়ংসম্পূর্ণ আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তিনি কাউকে জন্ম দেননি, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা এমন যে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেওয়া হয়নি। যেমন খ্রিস্টানেরা খ্রিস্টান ভাইয়েরা বলে, কী বলে, যে ঈসা নবী আল্লাহর বেটা, নমজবিল্লা, ঈসা তাআলা ঈসা নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় রাসূল এবং নবী, তিনি আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই সারা জীবন বলে গেছেন। কিন্তু আজকে এই ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে ব্যবসার জন্য ইঞ্জিলকে বিকৃত করে, পাল্টে আজকে বিকৃত করে সেটাকে কী করেছে, সেটাকে ঈসা নবীকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে। তো এটাই বলছি, আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন যে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, অর্থাৎ জনক নন এবং জাতক নন, তার থেকে কিছু উদ্বুদ্ধ নয় এবং তিনি কিছু থেকে উদ্বুদ্ধ নয়। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলছেন যে তার কোনো সন্তান নেই, একবারে হাতকড়া মেরে বলছেন যে তার কোনো সন্তান নেই, আল্লাহর কোনো সন্তান নেই, কোনো অংশীদার নেই, আর তিনি কারো সন্তানও নন, তার কাছ থেকে কেউ জন্ম, তিনি কারো কাছ থেকে জন্মও নেননি, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই হচ্ছে তিন নম্বর আয়াত, এই হচ্ছে একটা কষ্টি পাথর, কোনো আল্লাহ কোনো ভগবানকে আল্লাহ হতে বা ভগবান হতে, আল্লাহ তাআলা এটাই এই সূরার মধ্যে বলছেন। চার নম্বর আয়াতে বলছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নয়, তার সমতুল্য কেউ হবে না। ধরে নিন একটা ভগবান আরেকটা ভগবান ওর সমতুল্য, ওর রকম পাওয়ার, তো আল্লাহ তাআলা বলছেন যে কি আল্লাহ কি তার সমতুল্য কেউ হবে না, তার মতন কেউ নাই, তিনি এক অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তার কোনো অংশীদার নাই, তার আর তার সমতুল্য কেউ নাই, তার মতন আর কেউ নাই। আল্লাহ তাআলা এটাই বলছেন যে এক ভগবান আছে, আর এক ভগবান তার উপর তার থেকে পাওয়ার, আর এক ভগবান তার থেকে পাওয়ার, এটা তো চলতেই থাকবে। ওর থেকে পাওয়ার কে, ফের ওকে ফের কে জন্ম দিয়েছে, ফের ওকে ওই ভগবানকে কে কোথা থেকে এলো, এইরকম চলতে থাকবে ভগবানের ক্ষেত্রে, কোনো সৃষ্টিকর্তার ক্ষেত্রে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তার সমতুল্য কেউ হবে না, তিনি একক হবেন, তিনি অদ্বিতীয় হবেন। আল্লাহ তাআলা এটা বলছেন, কেউ তার সমকক্ষ নন, না তার সত্তায় না তার গুণাবলীতে, সত্তায় বলতে তিনি একক, তিনি আল্লাহ একক, তার গুণাবলীতে এবং তার কর্মাবলীতে তার মতো কোনো কিছু নেই, তিনি আল্লাহ, তার মতো কোনো কিছু নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, মানুষ আমাকে গালি দেয় অর্থাৎ আমার সন্তান আছে বলে, অথচ আমি একক ও অমুখাপেক্ষী, আল্লাহর কারো কাছ থেকে
চাওয়া আসা চাওয়া করে না। এই পৃথিবী তার কাছে একটা মশার ডালা, মশার ডানা যে আছে তার সমতুল্য পরিমাণের দাম নেই আল্লাহর কাছে। আর আজকে বিজ্ঞান প্রমাণ করছে, দেখেন এই পৃথিবীর মতো কত কোটি কোটি পৃথিবী আছে, আর কত কোটি কোটি গ্যালাক্সি আছে, মহাবিশ্ব আছে। তো আল্লাহর কাছে এগুলো কোনো মূল্যই নাই। মানুষ আমাকে গালি দেয়, বলছে যে আমি কাউকে না জন্ম দিয়েছি, না কারো হতে জন্ম নিয়েছি, আর না কেউ আমার সমতুল্য আছে। এই সূরা ওই সকল লোকদের বিশ্বাস খণ্ডন করে যারা একাধিক উপাস্যে বিশ্বাসী, ওটাই বলছেন যে এই সূরা ওই কাফেরদের, যারা মূর্তি পূজারী, যারা পাথর পূজারী, তাদের উপর এটা হচ্ছে জবাব। যে কোনো যদি কেউ যদি কোনো দেবতা কোনো আল্লাহ বলে দাবি করে যে হ্যাঁ আমি আল্লাহ আমাকে মানো, তাহলে তার উপর এই সূরাটা অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে কুষ্টি পাথর কোনো ভগবানকে একক হওয়ার জন্য, ভগবান হওয়ার জন্য। তো আল্লাহ ছাড়া এটা আজ পর্যন্ত কেউ পাস করতে পারেনি ইনশাআল্লাহ। আর কেয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবুও পাস করতে পারবো না ইনশাআল্লাহ। যারা একাধিক উপাস্যে বিশ্বাসী, যারা মনে করে আল্লাহ সন্তান আছে, যারা তার সাথে অন্যকে শরীক স্থাপন করে, এবং যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে না, এটা হচ্ছে তার জবাব। এই সূরাটা হচ্ছে তার জবাব। আপনারা যদি কেউ বলে যে তোদের ভগবান কী, তোদের ভগবান কেমন, তাহলে আপনারা এই সূরার মাধ্যমে তাকে জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই বলে আমার আজকের সূরা ইখলাস এর মানুষ ও তাফসীর শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন বন্ধুদের সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুকে দেখলে ফলো করেন, এবং বেল আইকনটা প্রেস করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।